আমরা করতেছিলাম দুই হাজার এগারো বারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন তিন নাম্বারটার সমাধান এখন আমরা করব এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে হলো নিচের কোনটি মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয় মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয় আচ্ছা কে বলতে পারবা যে মূলধন জাতীয় আয় কোনগুলো সেটা তো মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় আয় কোন গুলো সুদ তো মূলধন জাতীয় আয় মুনাফা জাতীয় আয় যদি ঠিক বলছে স্থায়ী সম্পত্তি বিক্রয় যেমন ধরো মূলধন জাতীয় আয় বলতে বুঝায় যে সব আয় কারবারে রেগুলার হয় না এদিকে তাকাও যেসব আয় কারবারে রেগুলার হয় না সেগুলো হচ্ছে কি মূলধন জাতীয় আয় যেমন ধরো স্থায়ী সম্পত্তি বিক্রয় অথবা শেয়ার বাজেয়াপ্ত থেকে আয় তো এই ধরনের আয়গুলো কি মূলধন জাতীয় আয় তো এখানে অপশন এ নাম্বারে যেটা বলছে কারবার গঠন হবার আগের আয় ঠিক আছে বি নাম্বারে বলছে যন্ত্রপাতি বিক্রয় হতে আয় এটা কি অবশ্যই মূলধন জাতীয় সি নাম্বারে বলছে শেয়ার হতে আয়। এটাও কি মূলধন জাতীয় ডি হচ্ছে নাম্বার পরিত্যক্ত নষ্ট জিনিসপত্র বিক্রয় হতে আয় আর ই নাম্বার হচ্ছে কি জমি পুনঃমূল্যায়ন হতে আয় করে বুঝো যে আমি যে কথাটা বলছি যে কারবারের স্থায়ী সম্পত্তি স্থায়ী সম্পত্তি বিক্রি করে যে আয়গুলো হয় সেগুলো হচ্ছে কি মুনাফা জাতীয় সরি মূলধন জাতীয় আয় ঠিক আছে তাহলে দেখো কারবার গঠন হবার আগের আয় এটা একটা কি মূলধন জাতীয় আয় মানে প্রতিষ্ঠান ধরো গঠন হওয়ার আগে ধরো কোনো আয় হয়েছে বা যে কোনো ভাবে আয় হয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে কি মূলধন জাতীয় আয় তারপরে হচ্ছে কি যন্ত্রপাতি বিক্রয় থেকে আয় এটা তো তোমরা একদম বুঝতেই পারতেছো এটা কি মূলধন জাতীয় আয় শেয়ার বাজে আপ্ত হতে আয় শেয়ার বাজে আপ্ত হতে আয় বলতে বুঝায় ধরো শেয়ারে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে টাকা নেওয়া হয় ধরো প্রথম তলব দ্বিতীয় তলব তৃতীয় তলব এভাবে কি টাকা নেওয়া হয় কিন্তু তখন কি করলো যে এই কেউ যদি ধরো প্রথম তলব দ্বিতীয় তলবে টাকা দিতে কিন্তু শেষ তলবে টাকা দিতে পারে নাই তখন কি করা হয় ওই শেয়ারটা বাজে আপ্ত করা হয় এবং বাজেয়াপ্ত করে যে টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে কি মূলধন জাতীয় শেয়ারটা পুনরায় বিক্রি করা হয় এটা হচ্ছে আগে যে শেয়ার ছিল সে বাদ সে বাদ এবং ওকে টাকা পয়সা ফেরত দেওয়া হয় না তারপরে কি পরিত্যক্ত নষ্ট জিনিসপত্র বিক্রয় যেমন খবরের কাগজ কাগজ হ্যানত্যান এগুলো কি যে এটা কি মূলধন জাতীয় আয় না তাহলে অপশন কত হবে ডি নাম্বার হচ্ছে কি রাইট আনসার জমি মূল্যায়ন হতে আয় জমি পুনঃ হতে আয় জমির দাম প্রতিনিয়ত কি বৃদ্ধি পাচ্ছে না কখনো শুনছো যে জমির দাম কমছে না ধরো তুমি দশ বছর আগে একটা জমি কিনছিলে দশ লক্ষ টাকা দিয়ে এখন ওটার দাম টাকা এখন তুমিও কি ওইটাকে বিশ লক্ষ টাকা তোমার দাম বাড়ছে এটা তোমার মূলধন জাতীয় আয় না জমির দামটা কি হলো বৃদ্ধি পাইলো এটা কি পুনরায় কি করলা তুমি মূল্যায়ন করলা এবং পুনরায় মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় কি পাইলো মূলধন জাতীয় আয় বৃদ্ধি পাইলো ক্লিয়ার শেয়ার বাজেয়াপ্ত বললাম ওই যে ধরো যে ধরো শেয়ারের টাকা দিতে পারেনি তার শেয়ারটা বাজেয়াপ্ত করে দিয়ে সেখান থেকে আবার ওই শেয়ারটা আবার পুনরায় বিক্রি করা হয় এটা হচ্ছে শেয়ার বাজেয়াপ্তকরণ আর এখান থেকে যে আয়টা হয় এটা মূলধন জাতীয় আয় ক্লিয়ার কি ক্লিয়ার না বলো পরিত্যক্ত নষ্ট জিনিস ধরো খবরের কাগজ বা পুরাতন কোন কিছু নষ্ট জিনিসপত্র হ্যাঁ ধরো এখানে শোনো ব্যাপারটা হচ্ছে পরিত জিনিস বলতে যেটার কোন আসলে দাম টাম নাই কিন্তু ধরো ওই যে ভাঙ্গির দোকানে বিক্রি বিক্রি করো পরিত জিনিস সেগুলো হচ্ছে কি মানে মূলধন জাতীয় আয় না তবে যদি তোমার একদম যেটা চলতেছে ওইটা বিক্রি করে যদি আয় হয় সেটা হচ্ছে কি মূলধন জাতীয় ঠিক আছে